তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব কিভাবে এই ধরনের PNG লোগোগুলি তৈরি করতে পারবেন। আপনি আপনার স্ট্যাটাস ভিডিওর জন্য বা আপনি আপনার ফটোতে এই ধরনের PNG লোগোগুলো ইনপুট করে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। তো জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটাতে একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি রাজীব, টেকনিক্যাল রাজু চ্যানেলের সকলকে স্বাগতম। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, প্রথম পিক্সলাব অ্যাপ্লিকেশানটি ওপেন করুন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এই অ্যাপ্লিকেশানটি যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। দেন এখানে দেখুন নিউ টেক্সট আছে, এটাকে আমরা ডিলিট করব। এর জন্য উপরে ডিলিট আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এরপর ওকের উপর ক্লিক করে দেবেন, তাহলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। দেন উপরে দেখুন প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন ফর্ম গ্যালারি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা ইউটিউবের একটা PNG লোগো আপনাদের অ্যাড করতে হবে। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এরপর নিচে দেখুন রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। দেন এই কোণে ধরে এটাকে এইভাবে ছোট করে নেবেন। ওকে, সো এরপর এখানে দেখুন গোল সার্কেলের মতো একটা অপশন চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখুন স্টোক আছে, স্টোকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এনেবল করে দেবেন। দেন উপরে রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন শেডো লেখা আছে, শেডোতে ক্লিক করবেন, শেডোটাকে এনেবল করে দেবেন। এরপর রাইট চিহ্নের উপর ক্লিক করে দেবেন। সো এরপর উপরে দেখুন প্লাস আইকন রয়েছে, আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। দেন আপনাদের এখানে একটা ইনস্টাগ্রামের লোগো অ্যাড করতে হবে, PNG লোগো। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এটাকে এই কোণে ধরে এইভাবে একটু ছোট করে নেবেন। এরপর এর নিচে ঠিকঠাকভাবে সেট করে দেবেন। এরপর এখানে দেখুন পজিশন আছে, পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন উপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের উপর ক্লিক করে দেবেন। সো এরপর নিচে দেখুন স্টোক আছে, স্টোকটাকে এনেবল করে দেবেন। এরপর রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। একই রকমভাবে নিচে দেখুন শেডো আছে, শেডোটাতে ক্লিক করবেন, শেডোটাকেও এনেবল করে দেবেন। এরপর রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। এরপর উপরে দেখুন আবার প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। সো এরপর আপনাদের একটি ফেসবুকের PNG অ্যাড করতে হবে, তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন রাইট চিহ্ন আছে নিচে, এটাতে ক্লিক করবেন, তাহলে এটাও অ্যাড হয়ে যাবে। তো এরপর একই রকমভাবে এই কোণে ধরে এটাকে একটু ছোট করে নেবেন। সো ছোট করে এই ইনস্টাগ্রাম লোগো আছে তার নিচে সেট করে দেবেন। এরপর এখানে দেখুন পজিশন আছে, পজিশনটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর স্টোকটাকে এনেবেল করে দেবেন। একই রকমভাবে এর যে শেডোটা রয়েছে শেডোটাকেও এনেবেল করে দেবেন। এরপর উপরে দেখুন প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন শেপ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে এরকমভাবে ধরে একটু সরু করে নেবেন। ওকে, সো এরপর এটাকে এই মাঝ বরাবর রেখে দেবেন। এরপর উপরে রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন পজিশন আছে, পজিশনে ক্লিক করবেন। পজিশনে ক্লিক করার পর এটাকে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর উপরে দেখুন প্লাস আইকন রয়েছে, আবার এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন নিউ টেক্সট লেখা আছে, টেক্সটের উপর ক্লিক করবেন। সো এরপর এই নিউ টেক্সটটাকে ধরে এই ইউটিউবের সোজা সোজা এনে আনবেন। আনার পর এই নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর নিউ টেক্সটটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবেন। সো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি।
ওকে, দেন এখানে দেখুন বড় হাতের এ লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন ফন্ট লেখা আছে, তো সিম্পলি এই ফন্টের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে মাই ফন্ট আছে, মাই ফন্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন আমার খুব সুন্দর সুন্দর কাস্টম ফন্ট অ্যাড করা আছে। তো আপনারা কীভাবে পিক্সলাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন এই নিয়ে একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। দেন নিচে দেখুন ওকে আছে, এই ওকের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর একটু উপর দিকে স্ক্রল করবেন। সো স্ক্রল করার পর এখানে দেখুন সাইজ লেখা আছে, তো সিম্পলি এই সাইজের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে একটু বাড়িয়ে দেবেন। ওকে, দেন উপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন স্টোক লেখা আছে, স্টোকের উপর ক্লিক করবেন, স্টোকটাকে এনেবল করে দেবেন। দেন রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। এরপর নিচে দেখুন শ্যাডো আছে, শ্যাডোটাকেও এনেবল করে দেবেন। দেন উপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। সো এরপর উপরে আবার দেখুন প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে টেক্সটের উপর ক্লিক করবেন। সো টেক্সটের উপর ক্লিক করার পর এই নিউ টেক্সটটাকে ইনস্টাগ্রামে সোজা সোজা নিয়ে আসবেন। আসার পর এই নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর নিউ টেক্সটটাকে কেটে দেবেন। দেন এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির নামটা লিখবেন। সো এখানে আমি আমার ইনস্টাগ্রাম আইডির নামটা লিখে দিচ্ছি। ওকে, সো এরপর এখানে ফন্ট আছে, ফন্টে ক্লিক করবেন, মাই ফন্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমি একই ফন্ট আবার অ্যাড করছি। দেন নিচে দেখুন ওকে আছে, ওকের উপর ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, স্টোকটাকে এনেবল করে দেবেন। এরপর রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। সো এরপর এখানে দেখুন শ্যাডো আছে, শ্যাডোটাকেও এনেবল করে দেবেন। এরপর রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। সো এরপর উপরে দেখুন এখানে সাইজ আছে, সাইজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সাইজটা একটু বাড়িয়ে নেবেন। এরপর রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। দেন উপরে দেখুন পজিশান আছে, পজিশানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন উপরে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। এরপর আবার উপরে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট আছে, টেক্সটের উপর ক্লিক করবেন। সো এরপর নিউ টেক্সটটাকে এই ফেসবুকে সোজা সোজা নিয়ে আসবেন। দেন এই নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর নিউ টেক্সটটাকে কেটে দেবেন। দেন এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইল নেমটা লিখবেন। সো এখানে আমি আমার ফেসবুক প্রোফাইল নেমটা লিখে দিচ্ছি। এরপর ডান আছে, ডানের উপর ক্লিক করবেন। এরপর ওকের উপর ক্লিক করে দেবেন। সো এরপর নিচে দেখুন, নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ফন্ট আছে, ফন্টে ক্লিক করবেন। এরপর মাই ফন্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আবার আমি ওই একই ফন্ট অ্যাড করছি, তো এরপর ওকের উপর ক্লিক করে দেবেন। সো এরপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর স্টোকটাকে এনেবেল করে দেবেন, আর এখানে শ্যাডোটা আছে, শ্যাডোটাকেও এনেবেল করে দেবেন। দেন উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন সাইজ লেখা আছে, সাইজের উপর ক্লিক করবেন। সো সাইজের উপর ক্লিক করার পর এই সাইজটাকে একটু বাড়িয়ে নেবেন। দেন উপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের উপর ক্লিক করবেন। সো এরপর উপরে দেখুন পজিশান আছে, পজিশানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবেন, যাওয়ার পর ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন উপরে রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এটা রেডি হয়ে গেছে। ওকে, সো এরপর এখানে দেখুন এই চারকোনার বক্সের মতো অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ট্রান্সপারেন্ট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর উপরে দেখুন থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন এক্সপোর্ট ইমেজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন এটা ডিফল্ট আছে, ডিফল্টটাকে আপনারা আলট্রা করে দেবেন। দেন সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দেবেন, তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে গ্যালারিতে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।